রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব চিড়ার পোলাও। এর জন্য এখানে আমি উপকরণ হিসেবে নিয়েছি বিনস, কলাইশুঁটি, গাজর, কাঁচা লঙ্কা, ফুলকপি, নুন, হলুদ গুঁড়ো। এখানে ফোড়ন হিসেবে নিয়েছি একটা তেজপাতা, দারচিনি, এলাচ এবং দুটো লবঙ্গ। আর মিষ্টির জন্য এখানে নিয়েছি আমি চিনি। আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খুব ছোটো ছোটো আকারে কাটতে হবে এটা। চলো এবার বানিয়ে নিই। এখানে আমি একটি পাত্র নিয়েছি, এরপর এর মধ্যে আমি রাইস অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে, এরপর আমি ফোড়ন হিসাবে তেজপাতা, দারচিনি, এলাচ এবং দুটো লবঙ্গ দিয়ে দিলাম। এবার আমি প্রথমে ফুলকপি টুকরোগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি সকলে ঢাকা দিয়ে ভাজবো। ফুলকপিটা হালকা ভাজা হলে এরপর আমি এর মধ্যে বিনস, কলাইশুঁটি এবং গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এটা আমি ভালোভাবে ভেজে নেব এবং এখানে আমি স্বাদমতো লবণ দিচ্ছি। আমি এটা ভেজে দিচ্ছি, ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি তো এদিকে চিড়াতে ধুয়ে নিয়েছি, দুবার জল দিয়ে ধুয়েছি, ঝরঝরে রাখতে হবে। এরপর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবং অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। এবার এটা আমি ভেজে নিচ্ছি হলুদটা। এখানে চাইলেন আপনারা লঙ্কাটা বেশি পরিমাণ ব্যবহার করতে পারেন, যারা ঝাল বেশি পছন্দ করে। এরপর আমি এর মধ্যে চিড়াটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে, চিড়াটা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে সামনে দিকে। আমি এবার ভালোভাবে চিড়াটা মিশিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি সামান্য চিনি দিচ্ছি, আমি 3 চামচ চিনি দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে এটা এটা চিনিটা ভেজে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলছে। পাঁচ মিনিট নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিয়েছি, চিড়ার সাথে ভালোভাবে মেখে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের চিড়ের পোলাও। আপনারা চাইলেন উপরে কাজু কিচমিচ ছড়িয়ে দিতে পারেন। সকালে জল খাবার কিংবা বাচ্চাদের টিফিন দিতে যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন আপনারা। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম নানা রকম সবজি দিয়ে, বাচ্চারাও সবজি খেয়ে নেবে এবার। আমার যদি রান্না ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।